নমস্কার বন্ধুরা, রত্নারা বলতে বল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা সুন্দর রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ব্রেড রসমালাইয়ের রেসিপি। তো আপনারা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রসমালাইয়ের এই রেসিপিটা বানানোর জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি। তো দুধটাকে প্রথমে আমি ভালো করে জাল করে নেব। অন্যদিকে আমি আরেকটা বাটিতে সামান্য কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি। দুধটা একটা বলক চলে আসার পর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং গুলে নেওয়া কাস্টার্ড পাউডারটাকে দুধের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে সামান্য পরিমাণ কেশর দিয়ে। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে তারপর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আধা ঘন্টার মতো রেখে দেবো আমি ফ্রিজে দুধটা ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি কয়েকটা ব্রেড নিয়েছি, তো এইগুলোকে একটা কাঁচি দিয়ে আমি সুন্দর করে কেটে নেব। এর থেকে বড় ব্রেডের পিসগুলো হলে দেখতে খুব সুন্দর হয়। আপাতত আমার কাছে এরকম ব্রেডই ছিল। তো আপনারা যদি কখনো এই রেসিপিটা বানান তাহলে বড় বড় ব্রেডগুলো নিয়ে আসবেন। তো সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এবার আরেকটা বাটিতে দুধের সরটাকে নিয়েছি, এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইটা ইচ্ছে করলে আপনারা একটু জাল করে নিতে পারেন, কিন্তু আমি জাল করিনি। এবার ব্রেডগুলোর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সমান করে। লাগানো হয়ে গেলে আরেকটা ব্রেডের পিস দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড আমার রেডি হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি এগুলোকে পিস পিস করে নিচ্ছি। সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে, দেখুন দুধের সরটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো এবার আর একটা বাটিতে সামান্য দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা ঠান্ডা নিতে হবে। তারপর দুধ দিয়ে ব্রেডগুলোকে আমি হালকা ভিজিয়ে নেব, তাড়াতাড়ি ভিজিয়ে এগুলোকে উঠিয়ে নেব আলাদা একটা প্লেটে। এইভাবে আমি সবগুলো ব্রেডকে ভিজিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড ভিজানো হয়ে গেলে এবার ঠান্ডা করে রাখা দুধ মিশানো কাস্টার্ডটাকে আমি ব্রেডগুলোর উপরে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো ব্রেডের উপর ভালো মতন ছড়ানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য ড্রাই ফ্রুট, বাদাম, পিস্তা, আর দিয়ে দিচ্ছি সামান্য কেশর। রেডি হয়ে গেছে আমার ব্রেডের রসমালাই রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।